গাইস দেখো, আমরা এখানে দাঁড়িয়ে আছে আর কিছু না, তীর্থযাত্রা করতে এসেছি। টুকু দেখিয়ে দিচ্ছি গাইস, অনেক বড় বাসে আর চলো, আমরা এখন বাড়ি যাচ্ছি। এই দেখো অনেক বড় বাসে আর চলো, এখানে এরা চা খাবে না, আর আমরা কিছু খাওয়া হয়ে গেছে। আর গাইস এই দেখো, বাড়ি থেকে মর্নিংয়ে ঘুরে আসছি, আমাকে ঠান্ডা লেগে গেছে, সকালে স্নান করা হয়ে গেছে, আর বাড়ি থেকে না দেখো দুধ এনেছি, এখন চা খাচ্ছি। গাইস চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর চলো আমার এখন কাজকর্ম স্টার্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি ফুলেশ্বরী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। আর এখন আমার আর বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে চলে এসেছি সকাল সকালে, আর এসে এখানে রান্না বান্না করছি গাইস। আর চলো আমার পুরো ভিডিও দেখতে থাকো, আর কী কী রান্না করেছি সেটাও দেখাবো। আর চলো, বেশি আছে সিম্পল বানিয়েছে, ডাল ভাই এনে দিছিল বাড়ির চাষ করার ডাল এনে দিয়েছে, ডালে ডাল বানাচ্ছি, শাক ভেজেছি আর কী কাল্লা ভেজেছি, আর আলু নানহা আর কিছু সবজি ছিল, ওটা একটা মিক্স সবজি বানিয়েছি গাইস। আর আমার আজকের মানে লাঞ্চের মেনু এটাই, বেশি না। আর এখন তো জানি 10টা বেজেই গেছে, 10টা বেজে গেছে গাইস। আর চলো সারাদিন দেখতে থাকো আমি কী করছি না করছি, পুরো ভিডিও দেখতে থাকো। ভাই লিচে কান মজা গাইস। এই দেখো আমি নিম পাতা এনেছি, আজকে আমি নিম পাতার ছিচকি বানাবো। নিম পাতা মানে কি, পেঁপে দিয়ে। আর চলো কুমড়া ফুলগুলো প্রথমে তুলে নিয়ে আসি গাইস। দেখো আমার কতগুলো কুমড়া ফুল ফুটেছে। আর এই দেখো আজকে দুপুরে কী কী রান্না করেছি, এই দেখো আলু পেঁপে আর কুমড়ো ফুল, আর এখানে দেখো ছোলা ডালের বড়া আর ডাল বানিয়েছি গাইস। চলো এখানে লাঞ্চ করছি গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভাইকে বলছি ভাই এখানে তুমি খাবে। আর চলো আমাদের লাঞ্চ করা কমপ্লিট। আজকে যেন ওয়েদারটা একদম মেঘলা, মানে তুফান উঠে গেছে গাইস আমাদের এখানকে পর্যন্ত। হাই গাইস, গুড ইভিনিং গাইস। আর এখন হচ্ছে 5টা বাজছে গাইস, আর আজকের ওয়েদার তো সবাই লোক জানো, বলতে হবে না। আর আজকের ওয়েদারটা কেমন বলবো, মানে উড়িষ্যায় তো জানো যে অনেকেই মানে কি তুফান অ্যাকচুয়ালি অলরেডি উঠেই গেছে। তো চলো গাইস, আমাদের এখানে তো পুরো মৌসুমটা খারাপ আছে, হাওয়া বইতে ছিল এখন থেমে গেছে। আর চলো গাইস, আর আমি আজকে মানে ডিনারে বানাবো খিচুড়ি। তো ভাই বলতেছিল পোলাও বানাবো আজকে বৃহস্পতিবার, আর চিকেন বানাবো না, তার জন্যে মা বলছে আমি সারাদিন ভাত খাই না, তার জন্য চলো খিচুড়ি বানাবো। তো গোবিন্দভোগের চাল তো আমার নেই, আমার এই যেটা আমরা রোজ চাল খাই ওটারই বানাবো। চলো গাইস সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সামনে মানে কি বাইরে থাকলে এই যে ট্রেনের আওয়াজটা, আমাদের ট্রেনের লাইনটা অনেক সামনে আছে। তো আর চলো গাইস সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি খিচুড়ি বানাবো। এই দেখো রাতে আমি মানে ডিনারে বানাচ্ছি খিচুড়ি, আর এই দেখো বড়া তৈরি হয়ে গেছে গাইস। এই দেখো সিটিটা পড়ে গেছে, আর আমি এখন বন্ধ করে দেবো গাইস।